হাই গাইস, ওয়েলকাম টু জব স্টাডি ম্যাথের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হলো সমূহার বৃদ্ধি, সহজ একটা টপিক, খুব দ্রুত আজকে আমরা ক্লাসটি শেষ করব। তাছাড়া বলে রাখি এটি হলো এই সপ্তাহের শেষ ক্লাস, এবং এটা বলে দিতে তোমাদের এখনো পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সে অনুপাত সমানুপাত থেকে শুরু করে চক্রবৃদ্ধি সূত্র, এখানে যতগুলো চ্যাপ্টার দেখছো এটা হলো পাটিগণিতের সিলেবাস, এত পর্যন্ত আমরা করে ফেলেছি। আজকে আমরা এই চ্যাপ্টারটা ধরবো, ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে, মাত্র 10 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, বেশি সময় লাগবে না, ঠিক আছে। তাছাড়া একটা জিনিস বলে দিই তোমাদের, এই সরল সুদ চক্রবৃদ্ধি সুদ করেছি আমরা এই সপ্তাহে, আজকে আমরা সমাহার বৃদ্ধি করব। এই তিনটে চ্যাপ্টার নিয়ে মিক্সড 30 কোশ্চেনের একটা স্পেশাল স্পেশাল একটা ক্লাস হবে, যেটি হবে আগামী সোমবার দিন, ঠিক আছে। আগামী সোমবার দিন কিন্তু একটা ক্লাস হবে, ওটা তোমরা অবশ্যই দেখবে। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করি। আজকে হলো সমাহার বৃদ্ধি। তার আগে বলে রাখি সমূহার বৃদ্ধিটা কি। সমূহার বৃদ্ধিটা হলো এমন জিনিস, যে কোনো একটা জিনিসের দাম সমান হারে যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, মানে সমান হারে যদি বৃদ্ধি পায় অথবা কমতে থাকে, যদি সমান হারে বৃদ্ধি পায় বা কমতে থাকে সেটাকে আমরা সমূহার বৃদ্ধি বলবো। তার মানে কি হলো, মনে করো কোনো একটা জিনিসের দাম 100 টাকা, 10% হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। 10% হারে যদি বৃদ্ধি পায় তাহলে পরের বছর কত হবে, 110 টাকা, তারপরে বছর কত হবে, 120 টাকা, তারপরে বছর কত হবে, 130 টাকা, তারপরে বছর কত হবে, 140 টাকা। দেখো সমান হারে বৃদ্ধি পাচ্ছে, সমান হারে প্রত্যেক ক্ষেত্রে 10 10 10 10 করে বাড়ছে, ঠিক আছে। যদি 10 10 করে কমে তাহলে 100 টাকা হলে পরের বছর হবে 90 টাকা, তারপরে বছর হবে 80 টাকা, তারপরে বছর হবে 70 টাকা, তারপরে বছর হবে 60 টাকা। হয়তো সমান হারে বাড়বে, নয়তো সমান হারে কমবে, ঠিক আছে। যদি এমন হয় প্রথম বছর ধরো 5% বাড়লো, তারপরে বছর 10% বাড়লো, তারপরে বছর 15% বাড়লো, তারপরে বছর 20% বাড়লো, এরকম হলে কিন্তু হবে না, তাহলে সেটা সমূহার বৃদ্ধির রুলসের ভিতরে পড়ে না। এই অঙ্ক করতে কোনো রুলসের প্রয়োজন হয় না, তবুও দুটো রুলস আছে আমি তোমাদের বলে রাখছি, জাস্ট তোমরা মাথায় রাখো, ঠিক আছে। একটা রুলস হলো এরকম, যে পি ব্যাকেটে 100 প্লাস মাইনাস আর বাই 100 মাথায় টি অথবা এন যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। আমরা যখন চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করেছি তখন কিন্তু আমরা এই সূত্রটা কাজে লাগিয়েছি, ঠিক আছে। এটা হলো কি, এটা তখনই বসাবো যখন বৃদ্ধি বের করতে দেবে, বৃদ্ধি বা হ্রাস বের করতে দেবে পরে পরে, মানে ধরো একটা জিনিসের দাম এখন 1000 টাকা, 5% হলে বৃদ্ধি, তাহলে 10 বছর পরে কত হবে, তাহলে বৃদ্ধি বা হ্রাস বের করতে দিলে যদি পরে বের করতে যায় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। সূত্র প্রয়োজন হয় না আমি তবু বলে রাখছি, ঠিক আছে। আর যদি আগে বের করতে দেয় কোনো জিনিসের দাম, যদি ধরো বললো যে আজকে এই জিনিসটার দাম এত, 10% হারে যদি কমে তাহলে পরে 10 বছর পূর্বে জিনিসটার দাম কত ছিল, যদি পরে বের করতে দেয় তখন আমরা কি সূত্র বসাবো, তখন আমরা সূত্র বসাবো জাস্ট এটার, যে এই সূত্রটার জাস্ট উল্টো, ঠিক আছে। মানে 100 100 প্লাস মাইনাস আর উপরে এন, ঠিক আছে। এই হলো বেসিক সূত্র, এই সূত্রর প্রয়োজন হয় না, ঠিক আছে, আমি বলে দিলাম। এখন দেখো আমরা অঙ্ক করছি, অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে কোনো সূত্রর প্রয়োজন হয় না, ঠিক আছে। দেখো 1 নম্বর যে অঙ্কটা আছে, 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, একটি দ্রব্যের মূল্য প্রতি বছর 15% হারে বৃদ্ধি পায়, দ্রব্যটির বর্তমান মূল্য 1000 টাকা হলে 3 বছর পর দ্রব্যটির মূল্য কত টাকা হবে। আমরা শতকরার অঙ্ক করেছিলাম, ঠিক আছে, দেন তারপর লাভ ক্ষতির অঙ্ক করেছিলাম, ওই সমস্ত ক্লাসেও কিন্তু আমরা এমন ধরনের অঙ্ক করে ফেলেছি অলরেডি, ঠিক আছে। তাহলে তোমরাই বলো এখানে কি হবে, মনে করো জিনিসটার দাম 10,000 টাকা, দেন 15% করে বৃদ্ধি পাচ্ছে, 15% করে বৃদ্ধি যদি আমরা একবারে বের করতে যাই, কোনো জিনিসের দাম 100 টাকা, 100 ধরো 15% লাভে বিক্রি করতে হবে, তাহলে আমরা কি করতাম সেক্ষেত্রে, 115 গুণ করতাম, নিচে 100 গুণ করতাম, এখানেও তাই করবো, ঠিক আছে, সেই লাভ ক্ষতি সূত্রের সঙ্গে রিলেটেড করছি। তাহলে 15% বৃদ্ধি মানে 110/15, ক বছর বলেছে, 3 বছর, মানে 3 বার লিখবো এখানে, 115/100, 115/100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অঙ্ক শেষ। এখানে কতগুলো শূন্য আছে আগে কেটে দিই, 4টে শূন্য দিয়ে এখানে 4টে শূন্য আমি কেটে দিলাম। দেন এখানে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, এখানে 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 5 দিয়ে কাটলে এটা যাবে 20, আবার 5 দিয়ে কাটবো, 4 পাঁচে 20, এটা কাটলে যাবে 23। তাহলে আমার পড়ে থাকলো কি, পড়ে থাকলো আমার 115 গুণ 23 গুণ 23, এটা পড়ে থাকলো, আর নিচে পড়ে থাকলো 4। এটা ক্যালকুলেশন করে, সবকটা ক্যালকুলেশন করে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো, সবকটা ক্যালকুলেশন করে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে 15,200 টাকা। এটা ক্যালকুলেশন করে বের করে নেবে,
সিম্পল সবকটা গুণ করে 4 দিয়ে ভাগ, এই হলো অঙ্ক। ঠিক আছে, বেসিক বেসিক অঙ্ক। এবার যে অঙ্কগুলো একটু পরীক্ষাতে এসেছে সেগুলো একটু দেখে নি। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 15% করে বৃদ্ধি প্রাপ্ত হয়। 2009 এর শেষে জনসংখ্যা 4,000, তবে 2011 সালের শেষে জনসংখ্যা কত ছিল, জনসংখ্যা ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি করব এই অঙ্কের ক্ষেত্রে, কি করব, 15% হারে, 15% হারে বৃদ্ধি পাচ্ছে। 2009 আমার জনসংখ্যা কত, 4,000। আমি কোনো সূত্র কিন্তু এখানে ব্যবহার করছি না, সরাসরি সেই লাভ ক্ষতির শতকর অঙ্কের সূত্র কিন্তু এখানে করে দিচ্ছি। তাহলে 15% বৃদ্ধি মানে কি করবো, 115/100 গুণ দিয়ে। এখানে দেখো, এখানে 2009 সাল বলেছে, 2011 সাল, অ্যাকচুয়ালি কয় বছর, 2 বছর। তাহলে এখানে 1 বছর করলাম আর 1 বছর 115/100, 2 বছর মানে দুবার করে নিলাম। এবার কাটাকাটি করে দাও, এখানে শূন্য কেটে দাও, 3টে শূন্য এখানে কেটে দাও, দেন এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে 5, দেন 5 দিয়ে এটা কাটলে হয়ে যাচ্ছে 5 × 2 = 10, 3 × 5 = 15, 23। তাহলে আমার পড়ে থাকলো কি, 2 × 215 × 23, সবকটা যদি তোমরা গুণ করো, এই 3টে যদি গুণ করো, তাহলে তোমরা পেয়ে যাবে এখানে 5290 জন। ঠিক আছে, 5290 জন কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। সিম্পল অঙ্ক, একদমই সহজ, ইজি চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসে। ঠিক আছে, একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমরা দেখতে পারবে, একটা অঙ্ক, বেশি নয়। চলে যাচ্ছি পয়েন্টটাতে, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে, একটি শহরের জনসংখ্যা 24,000, যদি জনসংখ্যা প্রতি বছর 5% বৃদ্ধি পায়, প্রতি বছর কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 5%, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। সিম্পল সূত্রে করে দেবো, তাহলে 24,000 গুণ 5% বৃদ্ধি মানে 105/100, ক বছর বলেছে, 2 বছর, তাহলে আর একবার করবো এখানে 105/100। ব্যাস আমার অঙ্ক শেষ, 3টে শূন্য এখানে কেটে দেবো, 3টে শূন্য, 3টে শূন্য আমি কেটে দিলাম। 3টে শূন্য যখন কেটে দিলাম, আর কি কাটতে পারি এখানে, 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে হলো 5×10, 5×5, 5 দিয়ে কাটলে এটা হবে 2, দেন 2 দিয়ে 12 কাটলে, 24 কাটলে হয়ে যাবে 12। তাহলে আমার পড়ে থাকলো কি, পড়ে থাকলো আমার 12, এদিকে 105 আর এদিকে 21, এই 3টে আমার গুণ করতে হবে। এই 3টে যদি গুণ করো, সেক্ষেত্রে উত্তর পেয়ে যাবে কি, সেক্ষেত্রে তোমরা উত্তর পেয়ে যাবে বি, মানে 26,460 টাকা কিন্তু পেয়ে যাবে সঠিক উত্তর। মানে কোন একটা শহরের জনসংখ্যা 24,000, যদি 5% করে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর সেই শহরের জনসংখ্যা হয়ে যাবে 26,460, 26,460 জন। সিম্পল অঙ্ক, একদমই সিম্পল। ঠিক আছে, চলে যাচ্ছি পয়েন্টটাতে, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক দেখো কি বলছে, একটি গ্রামের জনসংখ্যা 1 লক্ষ, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়, তবে তৃতীয় বছরের শুরুতে জনসংখ্যা হবে, তৃতীয় বছরের শুরুতে। এখানে একটুখানি কিন্তু কথা ঘোরানো আছে, ভালো করে বুঝবে। তাহলে এখানে 1 লক্ষ আগে দিলাম, প্রত্যেক বছর 10% বৃদ্ধি মানে 110/100। এখানে দেখো, তৃতীয় বছরের শুরুতে, তৃতীয় বছর কিন্তু কমপ্লিট হয়নি, প্রথম বছর, দ্বিতীয় বছর, এই হলো তৃতীয় বছর, এই 3টে বছরের হিসাব চেয়েছে, কিন্তু কি বলছে, প্রথম বছর পুরোটা ক্যালকুলেশন করতে হবে, দ্বিতীয় বছর পুরোটা ক্যালকুলেশন করতে হবে, তৃতীয় বছর শুরুতেই, তৃতীয় বছরের শুরুতেই বলেছে জনসংখ্যা কত। মানে তৃতীয় বছর আমার ক্যালকুলেশনের প্রয়োজন নেই, মানে আমার 2 বছর ক্যালকুলেশন করলেই হবে, 2 বছর মানে এখানে 110/100। তাহলে এখানে শূন্যগুলো কেটে দাও, 1, 2, 3, 4, শূন্য যদি কেটে দিই, তাহলে এখানে কত উত্তর হচ্ছে, এখানে উত্তর ক্যালকুলেশন করলে কিন্তু 111, 121, 3টে শূন্য বসে যাবে, মানে 1,00,000, 1,21,000 জন। ঠিক আছে, 1,21,000 জন কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলে যাচ্ছি পরের অঙ্কতে, 5 নম্বর অঙ্ক। এই চ্যাপ্টারে কিছু নেই গাইজ, এই চ্যাপ্টার সিম্পল, এরকমই অঙ্ক আসবে, হয়তো পরে বের করতে দেবে, নয়তো আগে বের করতে দেবে। ঠিক আছে, কি হচ্ছে ব্যাপার, এটা তোমরা নিজেরা ট্রাই করবে, হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, একদম ছোট্ট একটা চ্যাপ্টার, এখানেই শেষ। কি বলছে, কোন শহর, শহরের জনসংখ্যা প্রত্যেক বছর 5% হারে বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা এত হলে 3 বছর আগে, ঠিক আছে, 3 বছর আগে বলেছে কিন্তু এখানে আগে। ঠিক আছে, তোমরা সূত্রের সাহায্যেও করতে পারো, বা এটা শতকরার নিয়মেও করতে পারো। ঠিক আছে, এটা কমেন্টে তোমরা জানিয়ে দাও উত্তরটা কি হবে, ক্লিয়ার। তার পাশাপাশি বলে রাখি যে আজকে আমরা সরল, এখনো পর্যন্ত সরল সুদ, মানে এই সপ্তাহে সরল সুদ, চক্রবৃদ্ধি, আর আজকে কিন্তু হয়ে গেল সমহার, এই 3টে চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা একটা মিক্সড ক্লাস নেব। ঠিক আছে, মিক্সড ক্লাস, এই মিক্সড ক্লাসটা অবশ্যই দেখবে, যেটি হবে আগামী সোমবারে। ওকে গাইস, ঠিক আছে, দেন বই রাখি। এই হলো আমাদের টেলিগ্রাম গ্রুপ, তোমরা এখানে জয়েন হয়ে যাও, এখানে তোমরা সমস্ত রকম বেনিফিট পেয়ে যাবে, ফ্রি স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, জব আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতিদিন সকাল 7টায়,
আবার মক টেস্ট কিন্তু হয় রাত 10টার সময়, ওকে? মক টেস্ট কিন্তু হয় রাত 10টায়, তোমরা এখানে জয়েন হয়ে যাও, সরি রাত 5:30টায়, এখানে তোমরা অনেক রকম বেনিফিট পেয়ে যাবে। তাহলে এখানেই শেষ করি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে সোমবার।